জেলা শহর নীলফামারীতে বিনোদনের জন্য গড়ে ওঠেনি কোনো পার্ক। বিকেলে অবসর সময় কাটানো কিংবা উৎসবে ঘুরে বেড়ানোর মতো শহরে কোনো জায়গা নেই, তাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে প্রতিদিন বিকেলে সব বয়সী মানুষ স্থানীয় বড় মাঠের বিনোদন কেন্দ্রে ভিড় জমায়। এখানে তারা খোশ গল্প করে, প্রাণ খুলে হেসে খেলে আর ফুচকা চটপটি খেয়ে সময় কাটায়। আমরা নীলফামারী বড় মাঠে রয়েছি। বিনোদনের জন্য পার্ক না থাকায় নীলফামারীর নারী পুরুষ শিশুরা বড় মাঠের ভ্রাম্যমাণ বিনোদন কেন্দ্রে গিয়ে একটু জিরিয়ে নিচ্ছেন। শতব্যস্ততার মধ্যেও এই বিনোদন কেন্দ্রে গিয়ে বাচ্চাদের খেলাধুলার সুযোগ দিয়ে ও চটপটি আর ফুচকা খেয়ে নিজেকে সান্ত্বনা দিচ্ছেন অনেকেই। বিনোদনের মাধ্যমে মানুষের মানসিক বিকাশ ঘটে থাকলেও নীলফামারীর নারী পুরুষ শিশুরা সে সুযোগ থেকে বঞ্চিত। শহরের মানুষ যান্ত্রিক জীবন পার করলেও তাদের কোমলমতি শিশুদের নিয়ে পড়েছেন বিপাকে, তাই তারা একটু সুযোগ পেলেই তাদের শিশুদের নিয়ে আসেন এই বিনোদন কেন্দ্রে। বন্ধুবান্ধব, পরিবার, পরিজন, এমনকি শিশুদের ভ্রাম্যমাণ বিনোদন কেন্দ্রের ফুচকা চটপটির দোকানে একমাত্র ভরসা। বিনোদন কেন্দ্রের ব্যবসায়ীও ভালো ব্যবসা করতে পেরে বেজায় খুশি। স্থানীয়রা জানায়, সব বয়সী মানুষের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও বিনোদনের বিকল্প নেই। জেলা শহরে বিনোদনের জন্য একটি পার্ক নির্মাণ করা হলে মানুষের বিনোদনের পাশাপাশি এলাকায় ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটবে। নীলফামারী থেকে তাই এখানে পার্ক নির্মাণ জরুরি হয়ে পড়েছে। পৌরবাসীর বিনোদনের কথা চিন্তা করে অনেক চেষ্টার পর কেন্দ্রের শহীদ মিনারের পাশে শেখ রাসেল পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু জমি সংক্রান্ত জটিলতা এর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। দেখছেন নীলফামারীর বড় মাঠ। ভিডিওতে নীলফামারী শহরের দৃশ্য দেখছেন। এটি নীল সাগর দিঘির নামে পরিচিত। এই নীল সাগর দিঘি 15 কিলোমিটার দূরে অবস্থিত সদর হতে। সময় এবং সুযোগ পেলে এই দিঘিটিও আপনারা ঘুরে আসবেন। থ্যাংক ইউ।